হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব ভারতীয় রাজনীতিবিদ প্রিয়াঙ্কা গান্ধীর জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয়াঙ্কা গান্ধী হলেন একজন ভারতীয় রাজনৈতিক এবং নেহরু গান্ধী পরিবারের অন্যতম সদস্য। নেহরুর পরিবার ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। এই পরিবারেরই পঞ্চম প্রজন্মের একজন হলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী একজন রাজনীতিবিদ, এখনও পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত আছেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একজন সাধারণ সম্পাদক এবং তিনি রাজীব গান্ধী ফাউন্ডেশনের একজন ট্রাস্টিও। প্রিয়াঙ্কা গান্ধী 1972 সালের 12 জানুয়ারি নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজীব গান্ধী এবং মাতা হলেন সোনিয়া গান্ধী, যিনি একজন ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় মহিলা, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীর দাদি অর্থাৎ ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তার দাদির পিতা জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 2017 সালে প্রিয়াঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। বলতে গেলে প্রিয়াঙ্কা গান্ধীর গোটা পরিবার রাজনীতির সাথে জড়িত। প্রিয়াঙ্কা গান্ধীর শিক্ষাজীবন শুরু হয় দিল্লির মডার্ন স্কুল থেকে। এরপর তিনি কনভেন্ট অব জেজাস মেরি স্কুল থেকে তার স্কুলের শিক্ষা শেষ করেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেজাস অ্যান্ড মেরি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। মনোবিজ্ঞানে ডিগ্রি অর্জনের পর 2010 সালে তিনি বুদ্ধিস্ট স্টাডিজে এমএ সম্পন্ন করেন। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে বিশেষ আগ্রহী ছিলেন না। তিনি নিজেকে সুরক্ষিত করার চেয়ে মানুষের সেবায় বেশি বিশ্বাসী। তিনি মনে করেন দেশের নাগরিকদের সেবা করতে হলে রাজনীতিতে আসার প্রয়োজন নেই, রাজনীতি না করেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়। তবে কংগ্রেস দলে তার অবদানকেও উপেক্ষা করা যায় না। প্রিয়াঙ্কা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মুখ নাও হতে পারে, তবে তিনি সবসময় এর পেছনে রয়েছেন। দলের সার্বিক কর্মক্ষমতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। প্রিয়াঙ্কা গান্ধী খুব কম বয়সে রবার্ট ভাদ্রান নামে একজনের সাথে বন্ধুত্ব করেন। রবার্টের বোন মিশেল এবং প্রিয়াঙ্কা গান্ধী একই ক্লাসে পড়াশোনা করতেন। একে অপরের সাথে সময় কাটানোয় তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এর কয়েক বছর পর প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন রবার্ট। প্রিয়াঙ্কা গান্ধী তার প্রস্তাব গ্রহণ করেন এবং রবার্ট ভাদ্রার সাথে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী 1997 সালের 18 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের দাম্পত্য জীবনে রেহান ভাদ্রা নামে এক পুত্র সন্তান এবং মিরায়া ভাদ্রা নামে এক কন্যা সন্তান রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর বয়স যখন মাত্র 16 বছর, তখন তিনি তার জীবনের প্রথম বক্তৃতাটি দিয়েছিলেন। তারপর থেকে তিনি অনেক রাজনৈতিক মিছিল, সমাবেশ ও সম্মেলনে যোগদান করতে থাকেন। খুব ছোটবেলা থেকেই তিনি তার মা সোনিয়া গান্ধী এবং ভাই রাহুল গান্ধীর রায়বিয়ালি এবং আমেঠি বিধানসভা কেন্দ্রগুলিতে যান। সেখানে তিনি মানুষের মাঝে গিয়ে সরাসরি কথা বলতেন, তাদের নানা সমস্যা, সাধারণ জীবনযাপনের অসুবিধাগুলি জানতে চাইতেন। এই সমস্ত নানাবিধ কারণে প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনী এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি যেখানে যান সেখানে লাখ লাখ লোকের ভিড় জমে যায়। প্রতিটি নির্বাচনে আমেঠিতে তার জন্য একটি বিশেষ স্লোগান, যেটি হল আমেঠিকা ডাঙ্কা বেটিয়া প্রিয়াঙ্কা, যা প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনে দাঁড়ানোর জন্য একটি স্পষ্ট আহ্বান হিসেবে রয়ে গেছে। 2003 থেকে 2007 সালের নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধীর মা কংগ্রেসের সভাপতি হন এবং এই পদে কাজ করার সময় তিনি 2004 সালের নির্বাচনে জয়ী হন। এই সময় দলের ভাবমূর্তি পুরোপুরি পাল্টে দিয়েছিলেন তিনি। তিনি এই নির্বাচনে তার মায়ের পক্ষে প্রচারে যোগ দিয়েছিলেন এবং একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2004 সালের নির্বাচনে কংগ্রেসের দল জয়ের পর প্রিয়াঙ্কা গান্ধী দলের সাথে বাড়তে থাকেন, কিন্তু প্রার্থী হিসেবে বা প্রচারক হিসেবে কংগ্রেস দলের নির্বাচনে জয়ে সরাসরি কোনো ভূমিকা পালন করেননি তিনি। কিন্তু তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন।
দলের প্রতি তার সবসময় পূর্ণ সমর্থন ছিল। 2007 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে যখন রাহুল গান্ধী তার রাজ্যব্যাপী প্রচারে ব্যস্ত ছিলেন, তখন প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি রায়বেরেলি অঞ্চলে 10টি আসনে তার মনোনিবেশ করেছিলেন, যেখানে প্রায় 2 সপ্তাহ ছিলেন তিনি। এই সময় দলের নেতাকর্মীদের মধ্যে আসন বণ্টন নিয়ে মতবিরোধ দেখা দিলে প্রিয়াঙ্কা গান্ধী এই পরিস্থিতি দমন করার চেষ্টা করেছিলেন। এর টানা 2 বছর পর অর্থাৎ 2009 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি তার প্রাক্তন নির্বাচিত এলাকা আমেঠি ও রায়বেলিতে অনেক সমাবেশ করেন, এমনকি তিনি জনগণের মধ্যে গিয়েও ব্যাপকভাবে প্রচার চালিয়ে যান। এইভাবে তিনি তার মা এবং ভাইয়ের উভয়ে বিজয় অর্জনে সহায়তা করেছিলেন। এরপর 2014 সালে প্রিয়াঙ্কা গান্ধী 2টি আসনে সাধারণ নির্বাচনে কঠোর পরিশ্রম করেন, তবে এবার তিনি তাদের দলকে জয়ী করতে পারেননি। প্রিয়াঙ্কা গান্ধী 2019 সালের 23শে জানুয়ারি পুরোপুরিভাবে রাজনীতিতে যোগদান করেন। তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য দলের অন্যান্য নেতারা দীর্ঘদিন ধরে দলের সভাপতির কাছে দাবি জানিয়ে এসেছিলেন, কিন্তু তিনি কখনো এতে জড়িত হবার ইচ্ছা প্রকাশ করেননি। বরাবরই তিনি মা ও ভাইয়ের পেছনে থেকে সাহায্য করে গেছেন। তবে 2019-এর সাধারণ নির্বাচনে তিনি রাজনীতিতে যোগদান দিতে রাজি হয়েছিলেন। এরপর ফলস্বরূপ তিনি কংগ্রেস পার্টির সভাপতি এবং দলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। কংগ্রেস দলকে শক্তিশালী করার দায়িত্বভার তিনি নিজে স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন। তিনি একজন অত্যন্ত দায়িত্বশীল নাগরিক ও খুব ভালো সংগঠকও, যা ভারতীয় মহিলাদের জন্য একটি অনুপ্রেরণা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।